बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सबाइके ईद मुबारक आमार इताली एवं देशे देशेर बाइरे सबाइके जानाच्छि अनेक अनेक ईदेर शुभेच्छा ओ भालोबासा। आपनारा हयतो बा बोलते पारेन जे ईदेर ब्लग आमार ड्रेस आप एमन केन। हाँ, आज के ईदेर परेर दिन आमि काज करे बेर होलाम। एगुलो आमार जे फैक्टरिते काज करि फैक्टरिटा कार आमादेर एखाने আমি বিশেষ করে ইতালির কথা জানি। ইতালিতে ঈদের জন্য আমরা কোনো ছুটি পাই না। একটা গাড়ি যাচ্ছে। আমরা ইতালির জন্য কোনো ছুটি পাই না। হয়তো বা ঈদের দিন ছুটিটা নিতে পারে অনেকে, অনেক ফ্যাক্টরির মালিকে হয়তো বা দেয়, অনেকে আবার একটু মিথ্যা কথা বলে ছুটি নেয় যে অসুস্থ বলে। আবার যদিও বা ঈদের দিন কোনো রকম ছুটিটা নেওয়া যায়, কিন্তু এরপরে আর কোনো মতে সম্ভব না ছুটি নেওয়া। আমরা প্রবাসীরা সত্যি অনেক কিছু ত্যাগ করে থাকি, অনেক কিছু থেকে বঞ্চিত হই এখন। আর আরেকটা খারাপ লাগতেছে যে কোরবানির ঈদ আমরা কোরবান দিলাম, কিন্তু কোরবানির গোশত গতকালকে পাই নাই, আজকেও পাবো রাতে 9টার দিকে যেতে বলছে। ধরেন আস্তে আস্তে প্রায় 11টা বেজে যাবে। তাই এই দুই দিনে আমাদের বাসায় রান্নাবান্না হলো, বাজার থেকে কিনা আগের যে গোশ ছিল ওইগুলা, যেমন কালকে গতকালকে ঈদের দিন বোরা রান্না করলো, পোলাও রোস্ট আর খাসির রান্না করলো, কিন্তু ঈদ মনে হয় নাই। যে বাসায় ঢুকলে যে একটা ঈদের গ্রান মানে কোরবানির ভাব ওগুলো কিছু হয় নাই। তারপরে যাও ফ্যামিলির সাথে সময় কাটালাম এটাই। আর আজকে তো কাজে আসতে হলো, কাজ থেকে বের হলাম এখন বাসায়। আজকে রাত্রের যে কোরবানিটা একটু আপনাদের সাথে শেয়ার করব। এখানে কোরবানি আমরা দিলে কিন্তু শুধু গরুটা চয়েস করে আসি। গরুটা চয়েস করে আসার পরে জবাই করা এবং কি ওড়ায়ে ওই গরুটার মধ্যে আমরা যতজন শরীর থাকি, যতজনের পক্ষ থেকে দেওয়া হয় ওইগুলো সবে ওরা সুন্দর করে ভাগ করে দিয়ে দেয়। আমরা শুধু এনে যাকে যাকে দেওয়া দিয়ে থাকি এই। আর গরু গত রোববারে গিয়ে চয়েস করা হলো, কিন্তু আমি যাই নাই, আমার কাছে আমাদের কাছে ওরা বিডু পাঠালো, কারণ ওই দিন আমার নাতনির জন্মদিন অনুষ্ঠান ছিল, এই জন্য আর যাই নাই। আপনাদের সাথে অবশ্য গরুটা আমি একটু শেয়ার করব। এই হলো আমাদের ইতালির ঈদ। তাই সত্যি খারাপ লাগে, আমরা মরিচিকার পিছনে দৌড়াচ্ছি, কিন্তু অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হচ্ছি, অনেক কিছু থেকে, যে অনেক আপনজন মারা গেলেও আমরা যেতে পারতেছি না। তারপরে অনেক মানে কাছের লোকের বিয়ে বলেন, যে কোনো অনুষ্ঠান বলেন, কিছু তো আমরা যেতে পারি না। এখানে আমার গাড়ি পার্কিং করলাম এই জন্য। আচ্ছা ঠিক আছে, গাড়ি দেখি যাচ্ছে, যা মানে যাওয়ার পথে আপনাদের সাথে কথা বলবো। এখানে বিশাল বড় এলাকা নিয়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হলো, কারণ চারিপাশে এখানে বিভিন্ন ফ্যাক্টরি, এটা হলো ফ্যাক্টরি জোন, এখানে সব ধরনের ফ্যাক্টরি আছে। আর আমারটা তো হলো এটা, আমি যেটাতে কাজ করি ইসিয়ানা, তাই আমার গাড়িটাও এখানে রাখলাম। তাহলে চলেন দেখি যাওয়ার সময় ড্রাইভ করতে করতে আপনাদের সাথে কি গল্প করা যায় কিনা। মোবাইলটা আটকানোর জন্য যে ট্রাইপডটা ছিল সেটা এখন গাড়িতে নেই, তাই একটু সমস্যা হচ্ছে মোবাইলটা রাখার জন্য। এই জন্য এখন আর আমি আপনাদের সাথে গল্প করতেছি না। ইনশাআল্লাহ রাত্রে যখন আমাদের কোরবানির গোশ আসবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা আমার সাথে থাকেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। কারণ ভিডিওর শেষে আমাদের যে গরুটা আমরা পছন্দ করে আসলাম, যে গরুটা কোরবানি দিলাম, সেটারও ভিডিও আছে। তাই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন। আলহামদুলিল্লাহ দুই দিন পরে হাতে পেলাম কোরবানির গোশ। 10টা বাজতেছে এখন, এগুলা রাত হয়ে গেছে, এখন তো আর সম্ভব না কাহরে দেওয়া, কিন্তু ভাগ করে রেখে দিব। এখানে হলো বট, বট তো আমাদের বাসায় কেউ আমরা নিতে পারি না, এটা দেখি
এক বাবিকে দিব, ওই বাবি যদি খায় আর না হলে ফেলে দিতে হবে। আর এখানে হলো গরুর কলিজা গুদা মানে অন্যান্য সব কিছু। আর এই হলো তিনবার, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কিন্তু দুই দিনে কিনা জিনি মানে করবা ঈদের মতো লাগতেছে না, এখন দুই দিন পরে ঈদের মতো লাগতেছে। হলো আমাদের বিদেশের ঈদ, একটু আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমরা প্রবাসীরা অনেক কিছু ত্যাগ স্বীকার করি, হয়তো বাংলাদেশে যারা আছে তারা অনুভব করতে পারতেছে না। আপনার কালকে গেল ঈদ, কাল সারাদিন এটা কিন্তু কালকে জবাই করা হলো। জবাই করার পরে এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় ডাক্তার এসে, কারণ এই গরুটার মধ্যে কোনো জীবাণু বা অসুখ আছে কিনা বা খাবার উপযোগী কিনা। তারপরে হেরা এটা টেস্ট করার পরে একটা ছাড়পত্র দেয়, তারপরে গিয়ে আমাদের সিরিয়াল অনুযায়ী আমাদের যার গরু যখন আসে তখন বলে যে এতটা বাজে মানে আমাদেরটা বা আরেকজনেরটা তখন একসাথে তো অনেকগুলো জবাই করা হয়। এর জন্য এই হলো আমাদের বিদেশে ঈদের কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম, আর এই হলো আমাদের পুরো গোশটা। এখন দেখি কী করি, এখানে প্যাকেট করা শেষ সবার জন্য, যারা একটু ছোটো ফ্যামিলি তাদের জন্য 1 কেজি করে প্যাকেট করলাম, আর 1.5 কেজি করে একটু বড় ফ্যামিলিদের জন্য করলাম। এখন আর আমাদের জন্য কিছু রাখলাম, এগুলো করতে করতে প্রায় 11টা বেজে গেছে, এই জন্য এখন আর কারো বাসায় দেওয়া সম্ভব না। এই জন্য ইনশাআল্লাহ কালকে সকালে দিব। আর এটা হলো আমাদের কোরবানির গরুটা। তাহলে কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে কমেন্টে জানাবেন, আর যারা নিয়মিত আমাকে সাপোর্ট করে আসতেছেন আপনাদের সবাইকে আমি অনেক অনেক কৃতজ্ঞ ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আশা রাখি আপনাদের ভালো লাগবে, তখন আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আর কি, সবাই অনেক সুস্থ থাকেন, আবারও ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।